বাড়িতে এই সুন্দর একটা কাজ করছে, ভালো কাজ করছে, এটা যদি আমরা তাদেরকে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যদি তাদেরকে সুন্দর রাখে এবং এই কাজটা যদি বছর বছর থাকে, আমাদের মনে হয় বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস হয়েছে, যেটা আমরা খুবই খুবই মোহিত, খুবই আনন্দিত, এবং আমরা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং আমরা প্রতি বছরই মনে হয় আসবো। আমরা এখন আসি না, আমরা শুনছি কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেছি। আমি আশা করি ঠাকুরের কাছে বা সবার কাছে প্রার্থনা করি সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য, এবং এই সরকারকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই সুষ্ঠু পরিচালনার জন্য। শেখ হাসিনা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেটা আমার খুব ভালো লাগে, এবং ইনি করতে পারবেন আশা করি আরও সুন্দর হবে, এবং আমরা এই জিনিসগুলো জানতে পারবো, আর আমাদের হিন্দু সংস্কৃতি কৃষ্টিকে নিজে লালন পালন করেন, এই জন্য আমার প্রধানমন্ত্রীকে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি, সে যেন সুন্দরভাবে ভালো থাকে এবং আমার দেশকে যেন সুন্দরভাবে ঘুরতে পারে। বিশ্বে আমাদের হিন্দুদের আপনারা সমৃদ্ধভাবে বাংলাদেশে বাস করি এর যে একটা সুন্দর নিদর্শন তুলে ধরছেন, এই জন্য প্রধানমন্ত্রীকে আমি আমার আন্তরস্থল থেকে এবং আমার হিন্দুদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। দেশের ভিতরে মনে হয় নাম করা এইখানে বা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আমার ভালো লাগে সবাই। খুবই ভালো লাগছে, এরকম আমরা এখনো দেখি নেই, সত্যি অভিভূত, এত সুন্দরই করছে, না এখন আসিনি, এইবারে প্রথম আসলাম, অনেক ভালো লাগছে। তো এখন মনে হয় যে আমরা প্রতি বছরই আসবো। খুবই সুন্দর পুজো, তারপরে এখানে হচ্ছে এশিয়ার ভিতরে একটা শ্রেষ্ঠ পুজো হিসেবে এখানে গণ্য হয়েছে, এখানে অনেক দূর থেকে মানুষজন এখানে আসে ঠাকুর দেখতে, ভালো। হ্যাঁ, আমরা সবাই এখানে প্রতি বছর আসি, তবে কালকে থেকে এখানে একটু বেশি হয়, এর জন্য আজকে আসছি। আমি তো ইন্ডিয়া থেকে মেনলি, তো আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করি। ইন্ডিয়াতে পুজো খুব ভালো হয়, বিশেষ করে কলকাতায়, কিন্তু এই জিনিসটা কলকাতায় হয়, মানে এই এতগুলো মূর্তি দিয়ে এইরকম কলকাতায় হয়তো প্যান্ডেল খুব ভালো হয়, ঠাকুর খুব ভালো হয়, তাকে হয়তো সোনা দানা এসব দিয়ে সাজানো হয়, কিন্তু এইখানে যেটা সেটা কিন্তু আমি গতবারও দেখেছি, এবারও দেখেছি, মানে প্রতিবারই আমি যে দেখি প্রতিবারই একটা নতুনত্ব দেখতে পাই, এবং তার জন্যে এই শিকদার বাড়িকে মানে মেনি মেনি থ্যাংকস যে আমরা ওই রামপাল থেকে এখানে দেখতে আসি প্রতিবারই, এইটাই এত ভালো লাগে যে মানে দেখলে মনে হয় যে হ্যাঁ একটা বাংলাদেশের বুকে যে এত ভালো একটা পুজো হতে পারে এটা আমাদের ধারণাতে ছিল না। আমরা লাস্ট ইয়ার থেকে জানতে পারলাম যে বাংলাদেশেও এসে শুনেছি, কিন্তু দেখার পর আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে একটা এত ভালো পুজো হয়, মানে না ইন্ডিয়া, আমার সব পরিবার পুরো ইন্ডিয়া, আমার ইচ্ছে আছে, কারণ আমার মিসেসের পাসপোর্ট হয়নি বলে, আমি সময় পাইনি বলে, আমার ইচ্ছে আছে, আমি নিশ্চয়ই আমি আমার ছেলে ফ্যামিলি নিয়ে আমি ওদের একবার বাংলাদেশ ঘোরাবো এবং এই পুজোটা দেখাবো, এবং আজকে আমি আমার ভিডিও করে ফ্যামিলিকেও দেখেছি এবং তারা খুব খুশি যে এত জিনিস ফটোতে দেখেছে কিন্তু এরকম ডাইরেক্ট দেখে, মানে মেনি মেনি থ্যাংকস। ইন্ডিয়া সে আয়ে হ্যাঁ, হায়দ্রাবাদ কে রহনে বালা হ্যাঁ, ইধর পাওয়ার প্লান্ট মে কাম করতে হ্যাঁ, ইয়াহ পে আকে হাম লোগ কো বহুত আচ্ছা লাগা, ইন্ডিয়া সে হাম তো ইতনা আচ্ছা পূজা, হাম লোগ হায়দ্রাবাদ মে রহতে করকে হাম লোগ কো কলকাতা কে বারে মে উতনা মালুম নাহি হ্যায়, লেকিন হামকো ইধর মে আকে বহুত আচ্ছা লাগা, হামলোগ পার্টিকুলারলি কিউকি ভিড় জ্যাদা হো জায়েগা করকে আজ থোড়া ফ্রি রহেগা করকে আজ হাম লোগ আয়ে পূজা কো দেখনে কে লিয়ে, উই আর ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ টু আওয়ার কমিটি মেম্বার শিকদার পাড়ে। খুব ভালো লাগছে, আগেরবার ভালো লাগছিল, এবারে খুব ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে, গতবার আসছিলাম, গতবার থেকে এবার আরও বেশি ভালো লাগছে, ডেকোরেশনগুলো আরও বেশি সুন্দর, আরও বেশি ঠাকুর আগের থেকে বেশি সুন্দর হয়েছে, আর সিকিউরিটি ব্যবস্থাটা খুব ভালো, মোটামুটি সব মিলাই ভালো লাগছে, স্পেসটা যদি একটু বেশি হতো তাহলে আর বেশি ভালো হতো। এখানে অনেক ভালো পূজা হয়, এর আগে আসা হয়নি, আমরা আসছি খুলনা থেকে আসছি দেখার জন্য, ভালো লাগছে অনেক, যে সব কিছু সাজানো গোছানো, তারপর আবার এখানে নিরাপত্তা ব্যবস্থাটাও মনে হচ্ছে মোটামুটি ভালোই,
সব মিলাই ভালো লাগছে। এই যে এইখানে প্রতিমায় দেওয়া আছে যে কিভাবে কিভাবে ভগবান এই পৃথিবীতে বা স্বর্গে কি করছিলেন সেই সম্পর্কে দেওয়া আছে, এটা সম্পর্কে যারা না জানে তারা দেখতে পাচ্ছে, জানতে পারছে, এটাই অনেক সুন্দর। খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। আমরা চাই প্রত্যেক বছর যেন সুন্দর সুন্দর প্রতিমা করা হোক, আর আমরা এখানে আসবো দেখতে, ভালো লাগছে। খুবই সুন্দর লাগছে, অসাধারণ। এবার এটা তো হিন্দুদের সবথেকে বড় দুর্গোৎসব, তো আমরা অনেক আশা নিয়ে এখানে, অনেক আনন্দ নিয়ে, অনেক আনন্দের সাথে আসছি। সো দেখে খুব ভালো লাগছে, সব মিলে মোটামুটি সো অ্যামেজিং। এটা তো বাংলাদেশের সবথেকে বড় এখানে দুর্গা পূজা হয়, সো এটা খুব ভালো লাগছে। এটা মহাভারতের অর্থাৎ রামায়ণের যেসব অনেকগুলো আমরা অনেক সময় জানি না, কিন্তু সেইগুলো আসলে এখানে উপস্থাপন করা হয়েছে বা মূর্তি তৈরি করা হয়েছে, আমরা এই বিষয়গুলো দেখে অবগত হচ্ছি এবং দেখে অনেকটা আনন্দ তৃপ্তি বোধ করছি। তো সব মিলে আর কি একটা মজার বিষয়, দেখে অনেক ভালো লাগে। এখানে তো আমি প্রত্যেক বছরই আসি, আমার খুবই ভালো লাগে। এই জায়গা এত রকম প্রতিমা তো আর কোথাও দেখা যায় না, অনেক ঘটনা জানা যায় যেগুলো আমরা বই পড়ে, সাধারণ বই পড়ে জানতে পারি না। সেই জন্য প্রত্যেক বছরই আসা, আমার এই জায়গাটা শুধু তো দুর্গা প্রতিমা না, সব প্রতিমা। আর পরিবারের সাথে আসতে সবাই মিলে খুবই ভালো লাগছে। আমি প্রতি বছরই আমরা আসি, ফ্যামিলি নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষ ধন্যবাদ প্রাপ্য, মানে প্রাপ্তির তারা ধন্যবাদ প্রাপ্য তাদের, তাদেরকে ধন্যবাদ। খুবই ভালো একটা ডেকোরেট দেখে আমরা খুবই ভালো লাগছে এবং পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে খুবই ভালো লাগছে, কালারগুলো খুব সুন্দর হয়েছে, আরো দেখি সামনে আরো ভালো হয়েছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কারণ এই পুজো বাংলাদেশের মধ্যে আর এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুজো। শ্রেষ্ঠ আমাদের অনেক খুশি আর অনেক সাপ যে এরকম পুজো পেয়ে আমরা নিজের অনেক ধন্য মনে করি, যে এরকম দেখা কত মানুষের ভাগ্য হয় এরকম দেখতে, কত দূর থেকে। আর আমাদের বাড়ির পাশে আমরা আরও বেশি উৎসাহ আছে, তাই না? আর সবাই যেন এরকম আমাদের কাছে দেখে দেখে সবাই যেন আসে পুজোকে দেখার জন্য, বুঝছেন? অনেক ভালো লাগছে।